যদি একবার ছোটোবেলায় ফিরে যেতে পারতাম, যদি একবার পুরনো ভালোবাসাকে দেখতে পেতাম, যদি হারানো বন্ধু বান্ধব আত্মীয়দের আবার ফেরত পেতাম, যদি এই খারাপ সময়টাকে এক মুহূর্তে পেরিয়ে যেতাম, যদি নিজের ভবিষ্যৎকে নিজের চোখে দেখতে পেতাম, এরকম কত প্রশ্নই না আসে আমাদের মাথায়, কিন্তু সবই বাস্তবে অসম্ভব ও গল্পের গুজব বলে মনে হয়। কিন্তু সবই সম্ভব বলে মনে হতো যদি আমাদের কাছে থাকতো একটা টাইম মেশিন। আমার নাম শুভময় প্রামাণিক, আপনারা দেখছেন স্টাডি টাইম। আমি আজ টাইম মেশিন নিয়ে যে কথাগুলো বলবো তা আপনাদের চিন্তা ও ধারণা বদলে দেবে। বিজ্ঞানভিত্তিক বক্তব্যগুলো সম্পূর্ণ আমার, কোনো বইতে হয়তো পাবেন না। ভিডিওটি পুরো দেখার পর আপনারাও আপনাদের বক্তব্য কমেন্টে জানাবেন। নিউটন বা তার আগের সময় থেকেই ভর, দৈর্ঘ্য এবং সময়কে ইনভ্যারিয়েন্ট বা অপরিবর্তনীয় ধরা হতো। অর্থাৎ এই গোটা ব্রহ্মাণ্ডে যে অবস্থাতে আপনি কোনো বস্তুর ওই তিনটি রাশির মান পরীক্ষা করলে একই ফল পাবেন। আমি জানি তোমরা ভাবছো এগুলো বলার কী আছে, এটাই তো সত্যি। কিন্তু আমার প্রিয় বিজ্ঞানী আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে এই কথাটাকে ভুল প্রমাণ করেন। তার মতে ভর, দৈর্ঘ্য ও সময় তিনটি জিনিসই দর্শকের সাথে ওই বস্তুর গতিবেগের ওপর নির্ভর করে, এবং শূন্য মাধ্যমে আলোর বেগ একমাত্র এমন রাশি যা অপরিবর্তনীয়, এবং বস্তু ও দর্শক যেমন অবস্থাতেই থাকুক না কেন এর মান C=3×10^8 মিটার পার সেকেন্ড পরিমাপ করবে। এবার যদি আমরা টাইম মেশিন বানাতে সক্ষম হই, তাহলে সেটা যে সমীকরণ মেনে চলবে তা হলো টাইম ডায়ালেশন। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা তোমাদের কাছে তুলে ধরছি। ধরো তুমি একটা ট্রেন লাইনে দাঁড়িয়ে আছো, তোমার সামনে একটা বুলেট ট্রেন, ধরো যেটা আলোর গতির কাছাকাছি গতিতে যেতে সক্ষম, কিন্তু বাস্তবে এই গতিবেগ অনেক কম হয়। তাহলে তুমি লাইনে দাঁড়িয়ে যদি ওই ট্রেনটিকে একটি স্টেশন পেরোতে 10 মিনিট সময় নিতে দেখো, ওই ট্রেনে বসে থাকা কোনো যাত্রী সেই একই সময়কে মেপে 8 মিনিট দেখবে, অথচ তোমরা দুজনেই সঠিক ও নির্ভুল। আরে না না, ভিডিওটা ডিসলাইক দেওয়ার দরকার নেই, আমি মিথ্যে বলছি না। টাইম ডায়ালেশনের ইকুয়েশনটা দেখলে বুঝতে পারবে দুটো টাইম ওই ট্রেনের বেগের ওপর নির্ভর করে। ধরো বুলেট ট্রেনটা এবার আমি চালাচ্ছি। না না, ভয় পাওয়ার কিছু নেই, আমি টয় ট্রেন চালিয়ে প্র্যাকটিস করে নিয়েছিলাম। এবার আমি ট্রেনের স্পিড আস্তে আস্তে বাড়িয়ে V=C করলাম, অর্থাৎ আলোর বেগের সমান। উফ, দারুণ ভয়ের ব্যাপার, ভয়টা একটু বাড়াই। ধরো তুমিও আছো ট্রেনে, এখন যদি তুমি বাইরের দিকে তাকাও, সাবধানে হাত বাড়িও না, দেখো সবাই থেমে গেছে, অর্থাৎ সময় থেমে গেছে। আরও ভালোভাবে বললে তোমার জন্য বাইরের জগতের সময় থেমে গেছে। আমি হেভি ট্রেন চালাই, আরও বেগ বাড়ালাম, অর্থাৎ V > C। ও মাই গড, দেখো বাইরে সবাই উল্টো হাঁটছে, ঘড়ির কাঁটা উল্টো চলছে, অর্থাৎ চলে এলাম আমরা অতীতে। কিন্তু তোমার জন্য একটা দুঃখের সংবাদ, আমি না, আইনস্টাইন বলছেন আমরা আলোর থেকে বেশি গতিবেগ পাবোই না, অর্থাৎ V > C ইজ নট পসিবল। ধুর, ট্রেনটা আমি বিক্রি করে দিলাম, টয় ট্রেনই ভালো। আচ্ছা, ভবিষ্যতে যাবার ব্যাপারটা তো বলা হলো না। ধরো তোমাকে ট্রেন থেকে নামিয়ে আমি আলোর কাছাকাছি গতি নিয়ে এক পাক মেরে এলাম, এক মাস পরে ফিরে একই দেখছি তুমি বুড়ো হতে চলেছ, আমাকে বিয়েতেও ডাকলে না, কিন্তু আমার বয়স তো এক মাসই বেড়েছে, তাহলে কি আমি ভবিষ্যতে? এর উত্তর না হয় পরে একটা ভিডিওতে পাবে। বুলেট ট্রেন দিয়ে তো হলো না, কিন্তু অতীতে আমাকে যেতেই হবে, গিয়ে নিজেকে সায়েন্স নেওয়ার থেকে আটকাবো, মাথাটা খারাপ করে দিচ্ছে। কি বিশৃঙ্খল জীবন আইডিয়া, বিশৃঙ্খলা অর্থাৎ এন্ট্রপি, যাকে অ্যারো অফ টাইম বলে, অর্থাৎ এন্ট্রপি টাইমের সাথে বাড়ছে। আমরা বড় হচ্ছি, গাছ বড় হচ্ছে, বরফ গলে জল হচ্ছে, বিশৃঙ্খলা বাড়ছে। একে কমাতে পারলে ধরা যেতে পারে টাইম কেউ পিছনে যাবে, কিন্তু কীভাবে? কারণ একটা ক্লোজ সিস্টেম বা বদ্ধ পরিসরে এন্ট্রপি বাড়তে থাকে, আর আমাদের ইউনিভার্স একটা ক্লোজ সিস্টেম। তাহলে কী করা যাবে? ধরো আমাদের ইউনিভার্স ছাড়া আর একটা ইউনিভার্স এক্সিস্ট করে, প্যারালাল ইউনিভার্স, এবং যদি আমরা কোনো উপায়ে আমাদের কিছু এন্ট্রপি তাদের ট্রান্সফার করি, আমাদের মিশন ইম্পসিবলটা পসিবল হতে পারে। এটা আজব লাগলেও তোমরা বাড়িতে এসি বা ফ্রিজ থাকলে এটা করে থাকো, ঘর ঠান্ডা রাখতে বাইরেটা গরম করা। প্যারালাল ইউনিভার্সের এক্সিস্টেন্স প্রুভ না হওয়ায় এই প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। তাহলে কি আমরা টাইম মেশিন তৈরি করতে পারবো না? দেখো মানুষ কখন কি করে ফেলবে কেউ জানে না,
আমরা যা জানছি যা পড়ছি সবই মানুষের সৃষ্টি, তাদের দিয়েই লেখা, যেখানে কিছু ভুল থাকতে পারে বা এমন কিছু জিনিস থাকতে পারে যা আমাদের হাতে ধরা দেয়নি। তোমাদের মতে এলিয়েন কি? ভিন গ্রহের জীব, তাই তো? কিন্তু আমি যদি বলি এলিয়েন মানুষই, যারা ফিউচার থেকে এসেছে তাদের পাস্টটা দেখতে, হতেই তো পারে, কারণ আমাদের দেহের গঠন প্রত্যেক প্রজন্মেই পরিবর্তন হচ্ছে। একটা সময় মাথা বড় ও দেহের আকার ছোট হয়ে যাবে, অর্থাৎ অনেকটা তোমার কল্পনার সেই এলিয়েনের মতন। যদি আমরা সত্যি টাইম মেশিন বানিয়ে ফেলি তাহলে কত ভালো কাজে ব্যবহার করা যাবে, যেমন ভবিষ্যতের সমস্যাগুলো থেকে আমরা আগেই সচেতন হতে পারবো। কিন্তু 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 যদি এটা খারাপ হাতে পড়ে এবং কেউ পাস্টে গিয়ে তোমাকে গুলি করে মেরে দেয়, তাহলে বর্তমানে ফিরে সে কী দেখবে? তুমি জীবিত নাকি মৃত? এটা নয় আরেকটা ভিডিওর টপিক হিসেবে থাকুক। ভিডিওটা ভালো লাগলে টাইম মেশিনে করে গিয়ে এটা সবার আগে লাইক করে দাও, আমার সাথে ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতাটা কমেন্ট করে জানাও, আর যে যে সাবস্ক্রাইব করবে একটা করে টয় ট্রেন গিফট করা হবে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখতে বলো। থ্যাংক ইউ।